বেঁচে আছে আলহামদুলিল্লাহ, এবং আমি তার সাথেই আছি। এই আমার হাজবেন্ড যে বেঁচে আছে এটার জন্য আমি আলহামদুলিল্লাহ, মানে বাকিটা কি হবে জানি না, আমাদের সবাইকে একদিন মরতে হবে। সবশেষে অসুস্থ স্বামীর আইসিইউ থেকে স্বস্তির খবর দিলেন রুবায়েত ফাতিমা তনি। অসুস্থতার 9 দিনে স্বামীর জ্ঞান না ফিরলেও তনি ফিরে পেয়েছেন তার স্বামীর সুস্থতার আশা। এই মুহূর্তে আল্লাহ তাআলার প্রতি আস্থা রেখে স্বামীর জন্য প্রাণপণে দোয়া করে যাচ্ছেন তনি। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গতকাল নিজেই লাইভে এসে স্বামীর সর্বশেষ আপডেট দিয়েছেন তনি। তিনি জানালেন, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে স্বামীর সুস্থতার প্রতীক্ষায় রয়েছেন তিনি। তনি তার 20 মিনিটের লাইভ ভিডিওতে তার স্বামী সন্তান নিয়ে নানা কথাই শেয়ার করেছেন। আদরের ছেলে সরফরাজ তার বাবার জন্য এতটাই ব্যাকুল হয়ে পড়েছে যে তাকে সামলে নেওয়াটাই এখন দায়। সে প্রতিদিনই ভিডিও কলে দেখতে চাচ্ছে তার বাবাকে। বাবা তার কবে সুস্থ হবে মায়ের কাছে সেই প্রশ্নটাই করছে বারবার, যার কোনো সঠিক উত্তর না থাকলেও একের পর এক সন্তানকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন তনি। তনি বলেছেন, ব্রেন স্ট্রোকে তার স্বামীর মস্তিষ্ক 90% ড্যামেজ হয়ে গেছে। চিকিৎসকদের মতবাদ অনুযায়ী তার বেঁচে ফেরার আশা খুব ক্ষীণ হলেও মনোবল হারায়নি তনি। তিনি মহান আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবেই আস্থা রেখেছেন তার স্বামী বেঁচে ফিরবে, কেননা এর আগেও তার স্বামীর অসুস্থতায় বেঁচে ফেরার সম্ভাবনা ছিল শুধুমাত্র 5%, আর সেই 95% সম্ভাবনাকে মুছে দিয়ে বেঁচে ফিরেছিলেন তনির স্বামী সাদাত রহমান। তাই এবারও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখেছেন তনি। তবে তনি তার স্বামীর অসুস্থতার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এখানেই, যে এমনিতেই কত হতাশা তাকে ঘিরে রেখেছে, আর তার উপরে কিছু ব্যক্তিরা তার স্বামীর এই অসুস্থতাকে গাইড করে নানাভাবে মিথ্যে গুজব রটাচ্ছে, যা পারিবারিকভাবে তনির ব্যক্তি জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। কেননা তার সন্তানেরা এসব বিভ্রান্তিকর খবর দেখে হতাশ হয়ে যাচ্ছে। তাই সেই সকল লোকদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, দয়া করে কেউ মিথ্যে গুজব রটিয়ে কোনো বিভ্রান্তিকর খবর ছড়াবেন না।